হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। রিয়েলমি বাংলাদেশের বাজারে তাদের আরও একটি ফোন লঞ্চ করে দিল, সেটা হচ্ছে গিয়ে রিয়েলমি C31। আর এই ফোনটি বাংলাদেশের বাজারে কিন্তু একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 464, যার দাম রাখা হয়েছে 12,990 টাকা। তো এই প্রাইস সেগমেন্টে এই ফোনটি কিন্তু অনেক ভালো কিছুই অফার করছে, যদি কিনা আপনারা এই ফোনটির কিছু সাইড আপনারা স্যাক্রিফাইস করেন, অর্থাৎ এখানে কিছু কস্ট কাটিং করা হয়েছে কারণ এটা এন্ট্রি লেভেলের ফোন। তো এই প্রাইস সেগমেন্টে এই ফোনটি কিন্তু আসলে ভ্যালু ফর মানি হতে চলেছে। আর কি জন্য ভ্যালু ফর মানি হচ্ছে সে সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আমরা যদি এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, ওভারঅল আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তাছাড়াও বাজেট সেগমেন্টে তারা অনেকটা ফ্ল্যাগশিপ ডিজাইন করার চেষ্টা করেছে, তো এটা তাদেরকে বাহবা দেওয়াই উচিত। এখন অনেক স্মার্টফোনগুলোই তাদের এন্ট্রি লেভেল এবং বাজেট সেগমেন্টের ফোনগুলোতে ডিজাইনের দিকে নজর দিচ্ছে, তেমনটিই করেছে রিয়েলমি এই ফোনটিতে। যদিও এই ফোনটি ফ্রেমে এবং ব্যাকসাইডে দিয়েছে প্লাস্টিক, এই ফোনটি আপনারা দুটি কালারে পেয়ে যাবেন, লাইট সিলভার এবং ডার্ক ব্ল্যাক। এই ফোনটির ওয়েট রাখা হয়েছে 187 গ্রাম আর এর থিকনেস রাখা হয়েছে 8.4 মিলিমিটার, যার কারণে এই ফোনটি হালকা মোটাসোটা এবং একটু লাইট ওয়েট হবে। এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন ধরুন 3.9mm জ্যাক, USB টাইপ সি পোর্ট, তাছাড়াও পেয়ে যাচ্ছেন দুটি সিম এবং একটি এইচডি কার্ড ব্যবহার করার সুবিধা। রিয়েলমি C31 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটির একটি খারাপ বিষয় হচ্ছে গিয়ে এই ফোনটিতে ইউজ করা হয়েছে ব্যাকসাইডে লাউড স্পিকার, যেটা এই সময় দাঁড়িয়ে আসলেই বেমানান। এই ফোনটির ডিসপ্লে সেকশনে দেওয়া হয়েছে IPS এর 6.5 ইঞ্চির একটি শুধুমাত্র HD+ ডিসপ্লে। তো এটা মেনে নিতে কষ্ট হলে তারপরেও মেনেই নিতে হবে, কারণ এটা বাজেট সেগমেন্টের একটি ফোন। এই ফোনটি রান করবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11, সাথে থাকবে রিয়েলমি UI 2.0। তো এখানে রিয়েলমি চাইলে অ্যান্ড্রয়েড 11 পরিবর্তে অ্যান্ড্রয়েড 12 আপডেটটা দিতে পারত। এবার কথা বলবো এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটির প্রসেসর সেকশনে দেওয়া হয়েছে ইউনিসক টাইগার T612, যেটা 12 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা অক্টাকোর প্রসেসর। আর এই প্রসেসরটির GPU হিসেবে থাকছে মালির G57। সেক্ষেত্রে এই প্রসেসরটা আপনাদের মনে ভালো না লাগলেও এর গিগ বেঞ্চ মার্ক কিন্তু অনেক, আর এর অন্তত বেঞ্চমার্কও বেশ ভালোই। তো যার জন্য যারা কিনা এন্ট্রি লেভেলে এবং বাজেট সেগমেন্টে একটি ভালো গেমিং ফোন চাচ্ছেন, তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে এই ফোনটি। ফোনটি দ্বারা আপনারা ডেইলি লাইফের কাজগুলো বেশ অনাহাসেই করে নিতে পারবেন। তাছাড়াও যারা গেম প্লে করতে চাচ্ছেন, ফ্রি ফায়ার সহ এবং পাবজি মিডিয়াম গ্রাফিক্সে এই ফোনটি দ্বারা আপনারা খেলতে পারবেন। তাছাড়াও এই ফোনটির ভালো দিক হচ্ছে গিয়ে এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM এবং এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। তো এই বাজেট সেগমেন্টে LPDDR4X RAM এবং UFS 2.2 আসলেই অবাক করার বিষয়। আপনারা যদি এই ফোনটির ব্যাকসাইডে যান, এই ফোনটির ব্যাকসাইডে দেখতে পাবেন ত্রিপুল ক্যামেরাযুক্ত একটি ক্যামেরা বাম। আর এই ক্যামেরা বামটিতে বসানো হয়েছে তিনটি ক্যামেরা, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল, আরও থাকছে 2 মেগাপিক্সেলের ডেপ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। তো সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু ক্যামেরা বামটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তবে এই ফোনটি দ্বারা আপনারা সর্বোচ্চ 1080p-তে 30fps অথবা 60fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ফ্রন্টে আসলে দেখতে পাবেন ভি নচ যুক্ত মাধ্যমে বসানো হয়েছে একটি সেলফি ক্যামেরা, যেটা কিনা 5 মেগাপিক্সেল। তো 5 মেগাপিক্সেল আসলে একটু খারাপ বিষয়, তারা অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল দিলে বেশ ভালো হতো। যেহেতু এই ফোনটি টুকটাক গেমিং সেন্ট্রিক করা হয়েছে, যার কারণে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসেবে কিন্তু দেওয়া হয়েছে 5000mAh এর ব্যাটারি। তো সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আপনারা বেশ ভালোই পেয়ে যাবেন। তবে এই ফোনটির খারাপ বিষয় হচ্ছে গিয়ে এখানে দেওয়া হয়েছে শুধুমাত্র 10W-এর ফাস্ট চার্জিং সিস্টেম। তো ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পেলেও চার্জ করতে কিন্তু একটু প্যারা খেতে হবে। তো ভিউয়ার্স, এই গেল রিয়েলমি C31-এর ফুল রিভিউ এবং ডিটেলস। তো এবার কথা হচ্ছে গিয়ে এই ফোনটি কাদের জন্য বেটার হবে।
তো এই ফোনটি তাদের জন্য বেটার হবে যারা কিনা 12 থেকে 13000 টাকার মধ্যে একটি ভালো গেমিং ফোন চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোনটি ওয়ান অফ দা বেস্ট হবে, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা কিনতে পারেন। ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার ভিডিও আপনি পেয়ে যান সবার আগে।